বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সোমা চৌধুরী, নিনি ব্লগারের পক্ষ থেকে নিয়ে আসলাম আরেকটি ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এক্সিস্টর ফ্যানটা পরিষ্কার করি আমার রান্নাঘরের। এটা আসলে এই যে এই অবস্থা এখন, তো আমি একটা উপাদান ব্যবহার করব যা আসলে খুব কাজের। আমি এভাবেই পরিষ্কার করি খুব অল্প সময়ে, কারণ আপনারা জানেন আমি একটু ফাঁকিবাজ। তো চলুন আমরা শুরু করি। এই যে আমি প্রথম ফ্যানের ওপরের যে পার্টটা সেটা আমি খুলে নিচ্ছি এবং এটা খুলে নিব। তো দেখুন এটার ভিতরের অবস্থাটা। তো পিছনের যে বাতাস বের হওয়ার যে জানালাটা সেটা তো পরিষ্কার করতে পারবো না। সাথে সাথে এই যে আমি আমার এই বোর্ডগুলো পরিষ্কার করব। তো আমি এই যে নিয়ে নিলাম, এটা হচ্ছে তেল, নারিকেল তেল নিয়েছি। আপনারা যদি কেরোসিন তেল থাকে সেটা নেবেন, সেটাও ভালো, তবে নারিকেল তেল দিয়েও কাজ হয়। যেটা করতে হবে, এই যে আমি একটা তুলা নিয়েছি, সেই তুলাটা এই নারিকেল তেলে ডুবিয়ে আমি এইগুলাতে ময়লা জায়গাগুলোতে জাস্ট ঘষে লাগিয়ে রাখবো কিছুক্ষণ। এটা আমি যেদিন রান্নাঘর পরিষ্কার করেছিলাম সেদিনকার মানে ভিডিওটা আমি ধারণ করেছিলাম। তো আমার সেদিন বেশি সময় ছিল না, আপনারা দেখেছেন অনেক কাজ করতে হয়েছে আমাকে সেদিন। তো আমি আসলে খুব বেশি হলে 5 থেকে 6 মিনিট রেখেছিলাম, কিন্তু আপনারা যদি 15 মিনিট এভাবে তেল লাগিয়ে রেখে দেন তাহলে আর কষ্টই হবে না। তো আমি ওইটা লাগিয়ে এই যে ওপরের এগুলোতে তেলগুলো ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু লাগানোর সময় যে তেল চর্বির যে ময়লাগুলো থাকে সেগুলো অনেকখানি উঠে যায়। এই যে দেখতেই পাচ্ছেন তেলে তেল কাটে আসলে। তারপর আমি এই যে একটা শুকনো রুমাল নিয়েছি, বা আপনারা না একটা নিয়ে নেবেন, এটা এভাবে ঘষে তেলগুলোকে মুছে ফেলবেন। তেলগুলো মোছার সময় যে বিরক্তিকর কালিগুলো বা তেলগুলো এটার মধ্যে লেগে থাকে সেগুলো কিন্তু উঠে যাবে এটা লাগানোতে। আর যদি তেল লাগিয়ে না রাখা হয়, যদি আমরা এমনি নর্মালি যেভাবে পরিষ্কার করি সেভাবে যদি পরিষ্কার করতে যাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এইগুলো লেগেই থাকবে, মানে সহজে উঠবে না। তো দেখুন এই যে আমি ঘষা দিচ্ছি আর এটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে। তো আমার এটা তো প্লাস্টিকের, এজন্য এত বেশি কষ্ট হয় না, কিন্তু যাদের অনেকের আছে যে ফ্যানটা লোহার থাকে বা টিনের থাকে, তারা যদি তারপিন তেল বা কেরোসিন তেল ব্যবহার করেন তাহলে কিন্তু ওইটা একদমই তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। তো আমি আগেই দেখালাম আমার ঘরে নারিকেল তেল ছিল, আমি নারিকেল তেল নিয়ে নিয়েছি। এবার আমি আমার বাসন মাজার যে তুলিটা সেটাতে সাবান লাগিয়ে যে তেল যে লাগিয়েছিলাম সে তেলগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। সাবান তো দিতেই হবে, তা না হলে এটা তেল তেলে হয়ে থাকবে। কিন্তু আমার এটা কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গেছে, বাকি যেইটুকু সেটুকু আমি সাবান দিয়ে পরিষ্কার করে নেব। মোট কথা সাবান পানির ইউজ তো থাকতেই হবে, কিন্তু যে বিশেষ উপাদানটা খুব সহজে এটা পরিষ্কার করতে সাহায্য করে সেটা হচ্ছে তেল। নারিকেল তেল আমি ইউজ করেছি, আপনারা আবারও বলছি চাইলে কেরোসিন তেল থাকলে সবচেয়ে ভালো হয়, আর না থাকলে তো ঘরে নারিকেল তেল থাকেই। এখন তো আর হারিকেনের যুগ নেই যে আমাদের ঘরে কেরোসিন থাকবে, বা স্টোভেও রান্না করি না যেমন আমার ঘরে থাকে না আর কি, এই জন্যই বললাম। তো এই যে আমি খুব ভালো করে এটাতে সাবান লাগিয়ে নিচ্ছি, এটা এমনিতেই পরিষ্কার হয়ে যায়। তারপরেও যদি কোনো গভীর দাগ থাকে, অনেকের অনেক ময়লা হয় আর কি, তো সেক্ষেত্রে এই যে তারের মাজুনি দিয়ে একটু ঘষে নেবেন হালকা হাতে, এত ঘষতে হবে না, হালকা করে ঘষলেই হবে। যে জায়গায় বেশি বেশি দাগ পড়ে সেই জায়গায়, তো আপনারা দেখছেন আমার চুলাটাকে আমি তুলে রেখেছি, চুলার জায়গায় বসে বসে পরিষ্কার করছিলাম। আর যেহেতু রাতে পরিষ্কার করেছি সেহেতু আলোটা এরকম এসেছে। তো যাই হোক, মেইন জিনিসটা শেয়ার করা হচ্ছে কথা। যদি আমার মতন ফাঁকিবাজ কেউ থাকেন তাহলে এইভাবে পরিষ্কার করে দেখবেন, আপনাদের কষ্ট অনেকখানি কমে যাবে। তো আগেও বলেছি আমার ক্যামেরা আসলে ফোন বুড়ো হয়ে গেছে, তো এরকম আসে আর কি ছবি। তো এই যে আমি এটাও একটুখানি তারের মাঝনি দিয়ে মেজে নিচ্ছি, এতে আর একটু বেশি পরিষ্কার হবে।
তবে খুব বেশি যে টাইম স্পেন্ড করা লাগবে তা কিন্তু না, আমি কিন্তু পুরোটা খুব বেশি হলে আমি আমার এই এক্সস্ট ফ্যানটা পরিষ্কার করতে 20 মিনিটের মতন লেগেছে পুরোটা। তো আমি এই যে মেজে নিচ্ছি, আসলে আমাদের গৃহিণীদের এত কাজ থাকে যে আমরা যদি একটু ভেবেচিন্তে কাজ করি তাহলে কিন্তু কাজগুলো খুব সহজেই করা যায়, তাড়াতাড়ি করা যায়। আর যদি কিছু প্রসেস জানা থাকে তো আমি এইভাবেই আমার এক্সস্ট ফ্যানটা সবসময় পরিষ্কার করি, যদিও এটা খুব বেশি ময়লা হয় না। আর যাদের আসলে অনেক ময়লা হয়ে গেছে তাদের আসলে একটু সময় বেশি লাগবে। আমি চেষ্টা করি প্রতি উইকেন্ডে এই ফ্যানটা পরিষ্কার করে রাখার, তো এটা খুব একটা বেশি যে ময়লা হয় তা না। আমি আসলে আমার ঘরের সব কাজই এভাবেই করি যে এক এক দিন এক একটা করে আমি পরিষ্কার করে রাখি, একসাথে আমার এতে চাপও পড়ে না। তো এই যে আমার মাঝামাঝি শেষ, আমি সেই তাদের মাজনিটা দিয়েই ঘষে ঘষে পানিতে ধুয়ে নিচ্ছি। এতে যা কিছু তেল বা কোনো কালো কিছু লেগে থাকলে সেটাও পরিষ্কার হয়ে যাবে। যদি আপনারা এভাবে পরিষ্কার করতে যান আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন, এবং যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সহযোগিতার হাত আমাদের একান্ত কাম্য। তো আমার ফ্যানটা পরিষ্কার করা শেষ, এবার আমি আমার ওপরের যে জায়গাটা সেটা পরিষ্কার করে নেব, এটা আপনাদের একটু দেখিয়ে নিলাম। তো ওপরের জায়গাটাতেও আমি যে তেল লাগিয়ে রেখেছিলাম সেখানে আমি মাজনিটা, তুলির মাজনিটা ইউজ করি, সরাসরি তাদের মাজনিতে সাবান নিয়ে তেল চর্বি সবই পরিষ্কার করে নিচ্ছি। কারণ এখানে আমাকে ঝুলে ঝুলে কাজ করতে হচ্ছে আর বেশি নড়াচড়া করতে হচ্ছে বলে আপনারা কেউ মাইন্ড করবেন না, মেন জিনিস চলে গেছে। তো এভাবে আর কি পরিষ্কার করি। আর এই তারের মাজনি হচ্ছে একটা দারুণ জিনিস, এটাতে আসলে সব কিছুই পরিষ্কার হয়ে যায়। তো আমি এই যে গ্রিলটাও পরিষ্কার করে নেব, মাঝখানে যে কয়েলটা সেটাও পরিষ্কার করে নেব, খুব জলদি পরিষ্কার হয়ে যাবে। যেহেতু তেল লাগানো আছে তেলে কিন্তু তেল চর্বি অটোমেটিক কেটে গেছে। আমি আপনাদের একটু সামনে নিয়ে দেখাচ্ছি, এই যে আমি গ্রিলটা পরিষ্কার করে দেখুন, এই যে এক সাইডটা আমি মেজেছি কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর আরেক সাইডটা কিন্তু এখনও মাজিনি। এবং এটা এত সহজে পরিষ্কার হয়েছে এই তেলের কারণে যে আমি তেল লাগিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে আমি এই সাইডটাও এখন পরিষ্কার করে নিচ্ছি, আর যদি তেল না লাগাতাম তাহলে এই চর্বিগুলো বিরক্তিকরভাবে লেগেই থাকতো। তো যাই হোক, আমি এটা পরিষ্কার করে এই যে এটার লাইন যে সুইচ বোর্ডটাতে সেটাও পরিষ্কার করে নিচ্ছি। আপনারা অনেকেই আমার রান্নাঘরটা খুব পছন্দ করেছেন, তো দেখেছেন নিশ্চয়ই সবসময় এটা মোটামুটি পরিচ্ছন্নই থাকে। তো আমি এইভাবেই করে রাখি একটা একটা করে, মানে যেদিন একটু সময় থাকে আমি মাথায় সেট করে রাখি আজকে এটা হবে কালকে ওইটা করব, কারণ একসাথে সব পরিষ্কার করতে গেলে আমার খুব চাপ হয়। তো এই যে আমার পরিষ্কার করা শেষ, আমি সাবান দিয়ে এটা মেজে এখন ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি আর আপনাদের কাছে শো করছি। তো কেমন পরিষ্কার হলো জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, স্টে হোম স্টে সেফ। ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, বাই বাই।